আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কাঁচা কলার কাটলেট আমরা তো কলা রান্না করে খেয়ে থাকি তবে আজকে রান্না না করে আমি কাঁচা কলা দিয়ে কাটলেট তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে তিনটা কলা নিয়েছি কলাগুলো একদম কাঁচা জানি না ভিডিওতে কেন একটু দেখাচ্ছে নিয়েছি একটা বড় আলু আলুটাকে টুকরো করে আমি কলা আর আলু ধুয়ে নেব। এবার চুলায় কলা আর আলু সিদ্ধ করে নেব সাথে আমি একটু হলুদ দিয়েছি কারণ কলা সিদ্ধ করলে কালো হয়ে যায় এবার আমার সিদ্ধ করা হয়ে গেছে আলুটা আমি ছিলে নেব। তবে কলার খোসাটা আমি ফেলে দেব না কারণ আমি কলার খোসাটাও ব্যবহার করব হালাল জিনিস সব কিছুই খাওয়া যায় তাই আমি কলার খোসা ফেলে দিই এবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি দুই ভাগে ব্লেন্ড করেছিলাম এবার কলায় আমি বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিলাম মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ এবার দিলাম জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার দিলাম একটু গোলমরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম শুকনা চাউলের গুঁড়া আর এক চামচ আটা এই আটার চেয়ে চাউলের গুঁড়ার পরিমাপটা একটু বেশি দিতে হবে কারণ চাউলের গুঁড়া দিলে পিঠা বেশি মসমসে হয় তো আমার তৈরি করা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে লম্পা লম্পা শেড দিয়ে দিলাম আপনারা চাইলে চ্যাপটা করে গুল করেও নিতে পারেন তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম সাথে দিলাম একটু গুল মরিচের গোলা এবার সব কিছু মিশিয়ে নেব আর একটা একটা পিঠা ডিমের মিশ্রণে ডুবিয়ে আমি ব্রেড গ্রাফসে গড়িয়ে নেব আমি এই ব্রেড গ্রাফসটা গড়ে তৈরি করেছি পা রুটি সামান্য একটু সেঁকে বেল্ডারে ব্লেন্ড করে নিলে ব্রেড গ্রাফস তৈরি হয়ে যায় তো আমি এখানে তেল গরম হতে দিয়েছি এবার একে একে আমার পিঠাগুলো দিয়ে দেব। আর কাটলেট খেতে কতটা ভালো তা যারা খেয়েছে তো তারা তো আপনারা জানেন আর যারা কোনোদিন খাননি তারা অবশ্যই এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো হয়ে গেছে আমি এবার উল্টে দিলাম এ সময় আগুনটা একেবারে লো দিতে হবে তা না হলে কাটলেটগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে না চাইলে কিছুটা কাটলেট ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এটা এক থেকে দুই তিন মাস পর্যন্ত খুব ভালো থাকে আমি কিছুটা সংরক্ষণ করে নিয়েছি আর বাকিগুলো আমি আজকে নাস্তার জন্য বাজি করে নিচ্ছি নাস্তা তৈরি করতে একদম অলসতা লাগে তখন ডিপ ফ্রিজ থেকে বার করে বেজে নিলে এটা ঝটপট তৈরি হয়ে যাবে কলার এই অসাধারণ নাস্তাটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লেটগুলো বাজা হয়ে গেছে এবার আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করছি আপনারাও চাইলে যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস